অনেকে তো টেনশন লাগলে আদিবদ্ধ ক্যাঙ্গার অব দেয় নমাতিস টেনশন, তার টেনশন লেবে কি সম্পর্ক অদিবে হাইলে টেনশন হবে। আচ্ছা সত্যি করে হ সবাই ইবে বানাইন নেওয়ালা কি বানাইবার সময় এন্ডে ভিতরে টেনশনের ওষুধ দিই না, সত্যি করে হনা টেনশন ওষুধ দিই না, তুই হাইলে টেনশন কমে হে না, টেনশন ইবে হাইলে হমে দেন অনে মনে করতে লাগবে তা হাইলে ইবে হাইলে হমিবু এতাল্লা হমে দেন। অভ্যাস আছে আপনারা আস্তে আস্তে ত্যাগ দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ যারা 10 প্যাকেট 5 মিনিট চালাচ্ছেন একসাথে কমাতে পারবেন না, একসাথে কমাতে গেলে এটা আবার আপনার উপর ক্ষতি আসবে। আমি ভাই হিসেবে আপনাকে এতটুকু অনুরোধ করব, আপনি চাইলে পারবেন, বিশ্বাস করেন আপনি চাইলে। আপনি যদি এটা না খাইলে মরিয়া যান তাহলে রমজান মাসে দুপুর বেলা মরেন নাই কেন? এটা না খাইলে যদি আপনি বাঁচতে না পারেন রমজান মাসে আসরের সময় মরেন নাই কেন? তার মানে আপনার কাছে সে ক্ষমতা। হ্যাঁ আমি আপনাকে বলবো, আগে যদি 10টা খাইতেন কালকে থেকে শুরু করেন 9টা, এক সপ্তাহ 9টা খান, এরপর আস্তে আস্তে 8টা। আপনি যখন বলবেন যে 8টায় চলে আসছেন তখন বলবেন আমি মানুষটা যদি 10টা থেকে 8টায় আসতে পারি ইনশাল্লাহ আমি 5টায় পারবো। দেখবেন যে আস্তে আস্তে আপনি কমায়, বিশ্বাস করেন আপনি পারবেন। আমার জানা মতে 11 বছর লাগাতার সিগারেট খাওয়া একজন মানুষ গত বছর সারা জীবনের জন্য সিগারেট ছেড়ে দিয়েছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি পারলেন কি বাবা? উনি যে কথাটা বলেছেন সে আমি এখানে বলতে চাচ্ছি না। বলার পরে উনি বললেন আসলে মানুষ চাইলে পারে, কারণ মানুষ যখন চেষ্টা করে খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য রব্বে করিমও তাকে সহযোগিতা করে। তো ওই রকম একজন মানুষ যদি এই কথা বুঝতে পারে যে ভালো কাজে আসতে গেলে আল্লাহ সহযোগিতা করে তাহলে আপনাকে করবে না কেন? আমার আল্লাহ তো ফেরাউনকেও সুযোগ দিয়েছেন, নমরুদকেও সুযোগ দিয়েছেন। আপনি আমি গুনাহগার হতে পারি, আমরা তো ফেরাউনের মতো বেয়াদব না, নমরুদের মতো বেয়াদব না, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যদি অন্তর থেকে একটু চেষ্টা করি হ্যাঁ আমরা পারবো না, আল্লাহকে খুশি করার মতো কোনো আমল আমাদের কাছে নাই, আল্লাহকে রাজি করার মতো কোনো কর্ম আমাদের জীবনে নাই, কিন্তু আমরা যদি চেষ্টা করি হাশরের ময়দানে অন্তত আল্লাহকে এতটুকু বলতে পারবো মাওলা গো পারি নাই, চেষ্টা করেছিলাম তোমাকে রাজি করার জন্য বলেছিলাম।